নমস্কার তোমাদের সবাইকে, আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের রাইমাটিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 11 নম্বর ও 12 নম্বর স্কুল সমাধান করব। চলো এবার আমরা মূল পর্বে চলে যাই। প্রথমেই আছে দেখো, এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক দাগে দেখো 1 মিলিমিটার জলের আয়তন, উত্তর হবে 1 ঘন সেন্টিমিটার। দুই দাগে দেখো কোনটি পাললিক শিলা, উত্তর হবে বেলে পাথর। 3 নম্বর দেখো হাততালির শব্দ কোন শক্তির রূপান্তর, উত্তর হবে যান্ত্রিক শক্তি। 4 নম্বর দেখো তরলের ঘনত্ব বাড়লে চাপ বাড়ে। 5 নম্বর প্রশ্ন কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, উত্তর হবে খড়। 6 নম্বর দেখো বল ও সকেট সন্ধি দেখা যায় কোমরে। এরপরে চলে যায় 2 দাগে, নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো কালো হীরে কাকে বলে, উত্তর হবে কয়লাকে। 2 দাগে দেখো স্পিং তুলার সাহায্যে কোন ভৌত রাশি পরিমাপ করা হয়, উত্তর হবে ওজন। 3 নম্বর প্রশ্ন তুমি কি 1N বল প্রয়োগ করতে পারো, উত্তর হবে হ্যাঁ। 4 নম্বর দেখো CGS পদ্ধতিতে চাপের এককটি লেখো, উত্তরটি হবে ডাইন অবলিক সেমি ইন্টু সেমি স্কোয়ার। 5 নম্বর প্রশ্ন দেখো রক্তের কোন উপাদান দেহের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেয়, উত্তর হবে লোহিত রক্তকণিকা। 6 নম্বর দেখো মানব দেহে কোথায় অচল অস্থি সন্ধি দেখা যায়, উত্তর হবে মাথায়। চলো এবার 3 দাগে দেখে নি, অনধিক 2টি বাক্যে উত্তর দাও। প্রথমেই আছে পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা যায় কেন। এটি তোমাদের রাইমাটিন পরিবেশ সহায়িকার 122 নম্বর পেজে আছে। দেখো উত্তপ্ত ম্যাগমার ওপরে ফ্যানার মতো অংশ অতি ক্ষুদ্র ঠান্ডা হয়ে জমাটবদ্ধ হওয়ার সময় বাতাস বুদবুদের আকারে ম্যাগমার মধ্যে আটকে যায় এবং ওই অবস্থাতেই কঠিনে পরিণত হয়। পরিবর্তকালে বুদবুদের বাতাস বেরিয়ে গেলে কঠিন পাথরে অসংখ্য ছোট বড় ছিদ্র সৃষ্টি হয়, তাই পিউমিস বা ঝামা পাথরে অসংখ্য ছিদ্র দেখা যায়। কিন্তু গ্রানাইট শিলা সৃষ্টি হবার সময় ম্যাগমা খুব ধীরে ধীরে শীতল হয়ে কঠিনে পরিণত হয়, তাই তার মধ্যে বাতাস আটকে পড়ে না বলে গ্রানাইট শিলায় ছিদ্র দেখা যায় না। চলো এবার 4 দাগে দেখে নি, বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তোমাদেরকে 3টি লিখতে হবে। প্রথমে আছে মৌলিক রাশি ও লব্ধ রাশি বলতে কী বোঝায়, প্রত্যেক ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। এটি তোমাদের পরিবেশ সহায়িকার 142 নম্বর পেজে আছে। দেখো মৌলিক রাশি, যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, অর্থাৎ যে রাশিগুলো পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলোকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা হয় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশিও বলে। উদাহরণ দেখো দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা। আর এরপরে আছে লব্ধ রাশি, সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিগুলির সাহায্যে যে ভৌত রাশিগুলোকে গঠন করা হয় তাদের বলা হয় লব্ধ রাশি, যেমন ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ, বল। এরপরে দেখো 2 দাগে শক্তি প্রবাহ কি, 2টি তলের মধ্যে ঘর্ষণ বল কিভাবে সক্রিয় হয়। 187 নম্বর পেজে আছে। দেখো যে তোমাদের পরিবেশ সহায়িকার 187 নম্বর পেজে আছে, উত্তরটি দেখে নাও। শক্তি প্রবাহ কাকে বলে, এরই সাথে ছিল 2টি তলের মধ্যে ঘর্ষণ বল কিভাবে সক্রিয় হয়, এর উত্তরটিও 191 পেজে। উত্তরটি দেখো এখান থেকে এই পর্যন্ত। 3 দাগে দেখো পতাকা কেন পতপত করে ওঠে ব্যাখ্যা, উত্তরটি দেখো বায়ু প্রবাহের সময় পতাকার দুপাশে বায়ুর গতিবেগ ক্রমাগত পরিবর্তিত হয়, ফলে পতাকার দুপাশে বায়ুচাপের পার্থক্য পরিবর্তিত হতে থাকে। বার্নৌলির নীতি অনুযায়ী যেই সব স্থানে বায়ুর বেগ বেশি সেই সব স্থানে বায়ুচাপ কম, অর্থাৎ বায়ুর ওই অসম গতিবেগ এবং তার সঙ্গে চাপের অসম পরিবর্তনের কারণেই বায়ু প্রবাহের সময় পতাকা পতপত করে ওড়ে। এরপরে দেখো পরের প্রশ্ন, ফুসফুসকে ঠিক রাখতে গেলে তুমি কী কী করবে এবং কী কী করবে না, উত্তরটি তোমাদের সহায়িকা বইয়ের 241 নম্বর পেজে আছে। প্রথমে দেখো ধূমপানের ফলে ফুসফুসের অনেক রোগ হয়, তাই ফুসফুসকে সুস্থ রাখার জন্য বিড়ি সিগারেট খাওয়া অর্থাৎ ধূমপান করা বর্জন করতে হবে।
দুই দাগে দেখো ফুসফুসকে সুস্থ সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত। 3 নম্বরে দেখো নিয়মিত ব্যায়াম ও শরীর চর্চা করলে ফুসফুস সুস্থ ও স্বাভাবিক থাকে। 4 নম্বরে দেখো যতটা সম্ভব বিষাক্ত গ্যাস ও দূষিত পরিবেশ থেকে দূরে থাকা দরকার, এছাড়াও পরিবেশ দূষণ বন্ধ করতে হবে। 5 নম্বরে দেখো অনেকদিন ধরে সর্দি কাশি ও জ্বর হলে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। প্রথম প্রশ্ন দেখো, একটি বেঞ্চের দৈর্ঘ্য 2.2 মিটার এবং প্রস্থ 20 মিটার, বেঞ্চের ক্ষেত্রফল বর্গমিটার এককে নির্ণয় করো। এখানে দেখো করে দিয়েছি, প্রস্থ 20 সেমি থেকে মিটারে করলে হবে 0.2 মিটার। তাহলে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ লিখেছি, এবারে দুটো গুণ করলে আসে 0.44 বর্গমিটার। এরপরে দুই দাগে দেখো 1 বর্গমিটার সমান সমান কত বর্গ সেন্টিমিটার নির্ণয় করো। দুই দাগে দেখো 1 বর্গমিটার সমান সমান কত বর্গ সেন্টিমিটার নির্ণয় করো, উত্তর হবে 100 বর্গ সেন্টিমিটার। 3 দাগে দেখো মানুষের হৃৎপিণ্ডের একটি চিত্র অঙ্কন করে এবং কমপক্ষে 3টি অংশ চিহ্নিত করো। দেখো তোমাদের এখানে মানুষের হৃৎপিণ্ডের ছবিটা আঁকা রয়েছে, তোমাদের মোট 3টা অংশ চিহ্নিত করতে বলেছে, এখান থেকে দেখে নাও। চলো এবার আমরা 12 নম্বর স্কুলে চলে যাই। তার আগে বলি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে। চলো প্রথম প্রশ্ন দেখে নিই, লোহার আকরিকের নাম, উত্তর হবে হেমাটাইট। দুই দাগে দেখো তড়িৎ প্রবাহের এসআই একক হলো অ্যাম্পিয়ার। 3 দাগে দেখো চুনাপাথর পরিবর্তিত হয়ে উৎপন্ন হয় মার্বেল। 4 দাগে দেখো ব্যাং হলো দ্বিতীয় শ্রেণীর খাদক। 5 দাগে দেখো রক্তে অবস্থিত অক্সিজেনকে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয় লোহিত কণিকা। পরের প্রশ্ন দেখো, থার্মোমিটার দিয়ে মাপা হয় উষ্ণতা। এরপরে চলে যাই শূন্যস্থান পূরণ আছে। প্রথম প্রশ্ন আছে, বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্র দিয়ে। 2 দাগে দেখো শরীরের কোথাও কেটে গেলে অনুচক্রিকার রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এরপরে দেখো এসআইতে চাপের একক হলো পাস্কাল। পরের প্রশ্ন দেখো, ব্রোঞ্জ ধাতু তামা ও টিন দিয়ে তৈরি। পরের প্রশ্ন দেখো, কোমর ও কাঁধের অস্থি সন্ধি হলো বল ও সকেট। এর প্রথম প্রশ্ন আছে, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও, উত্তর হবে গম পেশায় করার মেশিন। এরপরে দেখো ম্যাগমা কি, আগ্নেয়গিরি থেকে যে গলিত পদার্থ বের হয় তাকেই ম্যাগমা বলে। দেখো হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে প্রেরিত হয়, উত্তর হবে বাম অলিন্দ। পরের প্রশ্ন দেখো, জলের গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক কি, জলের গভীরতা বাড়লে চাপের পরিমাণও বাড়বে। এরপরে দেখো কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়, উত্তর হবে আক্স অ্যাক্সোনোমিটার। এরপরে দেখো ত্রিপত্র কপাটিকা কোথায় অবস্থিত, উত্তর হবে ডান অলিন্দ ও ডান নিলয়ে। এরপরে 4 দাগে চলে যায়, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে আছে লব্ধ একক কাকে বলে, উদাহরণ দাও। এরপরে 4 দাগে চলে যায়, প্রথমে প্রথম প্রশ্ন আছে লব্ধ একক কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি দেখো, সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক প্রাথমিক এককগুলি সমন্বয় ঘটিয়ে যে এককগুলো গঠন করা হয় তাদের লব্ধ একক বলা হয়, যেমন বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, বল কাকে বলে, এসআইতে বলের একক কি। উত্তরটি দেখো, বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় ও সচল বস্তু স্থির হয় বা গতিশীল বস্তুর বেগের মান ও দিক পরিবর্তিত হয় অথবা কোনো বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয় সেই কারণকে বল বলে। দেখো এসআইতে বলের একক হবে নিউটন। এরপরে দেখো খাদ্যজাল কাকে বলে, দেখো একই উদ্ভিদ বা প্রাণী একাধিক খাদ্য খাদক সম্পর্কে যুক্ত থাকে, তাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলি মিলে যে জালের মধ্যে অংশ গঠন করে তাকেই বলা হয় খাদ্যজাল। পরের প্রশ্ন দেখো, 4 দাগে ফুসফুসের কাজ কি। উত্তরটি দেখো, বাতাস থেকে গৃহীত অক্সিজেন সমৃদ্ধ বায়ু নিয়ে রক্তে পৌঁছে দেওয়া ও রক্ত জালক থেকে কার্বন ডাই অক্সাইডকে টেনে বাইরে বার করে দেওয়া ফুসফুসের প্রধান কাজ। পরের প্রশ্ন দেখো, জীবাশ্ম কি, একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। দেখো সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রে তলদেশে জমা হয়, কালক্রমে তাদের দেহাবশেষ নানা পরিবর্তন ঘটে। সর্বপ্রথমে প্রাণী দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়,
এরপর অবশিষ্ট হাড়ের ওপর ধীরে ধীরে পলি জমতে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে পলিমধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলি জীবাশ্ম বা ফলিস বলে। একটু উদাহরণ দেখে নাও, হিমালয় পর্বত সৃষ্টির সময় ট্যাথিস সাগরের বিশাল পলি সঞ্চিত হয়। বিভিন্ন সামুদ্রিক প্রাণী উদ্ভিদের দেহ চাপা পড়ে ও পলির সঙ্গে এগুলো ধীরে ধীরে প্রস্তুতিভূত হয়, তাই হিমালয় পর্বতে জীবাশ্ম দেখা যায়। দেখো লিন্ডেম্যানের 10% সূত্রটি কি? উত্তরটি দেখো, প্রতিটি ট্রফিক লেভেলের গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টিস্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।